শনিবার 26 ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের মনে ঘুম ভেঙে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে কিয়েভের আবাসিক ভবনে ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়েছে। একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। খবর বিবিসি। রাজধানী কিয়েভের জুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে কিয়েভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ওই শহরের নাম মেলিটোপল। বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দখলের দাবি করেছে। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া, তবে সেখানে ইউক্রেনের সেনাদের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা বেশ কয়েকটি হামলার বিরুদ্ধে লড়াই করছে। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে একটি প্রধান শহরে তাদের ঘাঁটির কাছে রাশিয়ান বাহিনীকে প্রতিহত করতে সক্ষম হয়েছে একটি সেনা ইউনিট। ফারিহা তাসরিন, চ্যানেল আর ই নিউজ।